नमस्कार, आशा करी अपना सकले ही भलो। आज के जो प्रोग्राम करते जाता हे एक शास्त्रे कथा आदर घरे चारटे जिनिस जिसगल नाम नेब जर घर चारटे जिनिस थे तरह घर सर्वदा लक्ष्मी स्थित हो जाए अलक्षी प्रवेश करते पारे ना। एकदम फैक्ट एटा। तार मध्य हमारे मध्य बला है धनासो धना, माने जर घर धने गोटा धने जगह है से थे तर घर लक्ष्मी स्थित हो जाए से कोनो दिन घर छेड़े आर जाए ना। एबार तार मध्ये आमि चारटे जिनिस आपनादेर जानाच्छि, चारटे जिनिस भीषण इम्पर्टेंट हय। प्रथम हच्छे जेमन पद्म बीज, षोलोटा पद्म बीज एकटा लाल कपड़े रेखे आपनि धनतेरासेर दिन कि करबेन मा लक्ष्मीर सामने रेखे देबेन। तारपरे हच्छे सेकेंड हच्छे कि गोटा धने, गोटा धने एक मुठोर मतो निये सेटाके लाल कपड़े रेखे आलादा करे सेटा एकटा लाल कपड़े माने थालार मध्ये रेखे आपनि रेखे दिन। তারপরে হচ্ছে তিন নম্বর জিনিস হচ্ছে শুকনো হলুদ, ষোলোটা শুকনো হলুদ। শুকনো হলুদ নিশ্চয়ই আপনারা দেখেছেন শুনেছেন শুকনো হলুদ পাওয়া যায়, সেটাকে ষোলোটা নেবেন, গুনে গুনে ষোলোটা নেবেন। সেটাকে একটা হলুদ কাপড়ে, সেটাকে হলুদ কাপড়ে রেখে মানে থালার মধ্যে সাজিয়ে রাখবেন। চতুর্থ জিনিসটা হচ্ছে লবণ, লবণটা এক মুঠোর মতো নিয়ে সেটাকে বা সন্দক লবণ নিতে পারেন আপনি, মানে রক সল্ট নিতে পারেন, একটু মানে পাথরের মতন হয় যেটা রক সল্ট সেটাও নেওয়া যায়, কিন্তু সেটা সব জায়গায় পাওয়া যায় না। তাহলে আপনি সাধারণ যে লবণটা খাই আমরা সেটাও নিতে পারেন, কোনো অসুবিধা। এই চারটে জিনিস হচ্ছে কি, চারটে জিনিস একটা থালার মধ্যে সাজাবেন, পদ্ম বীজটাকে রাখবেন লাল কাপড়ের উপরে এবং তার মধ্যে গোটা ধনে রাখবেন লাল কাপড়ের উপরে, গোটা শুকনো হলুদটাকে রাখবেন হলুদ কাপড়ের উপরে, লবণটা এক এক মুঠো যেটা সাদা কাপড়, সাদ সব কটাকে চারটে জিনিসটাকে কী করবেন আপনি এটা থালার মধ্যে সাজিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন। এটা করবেন কোন দিন, ধনতেরাসের দিন। ধনতেরাসের দিন যখন এটা রাখবেন তার মধ্যে কী করবেন, মা লক্ষ্মীর নাম নিয়ে বা যে কোনো মন্ত্র, আমি অনেকগুলো মন্ত্র বলেছি আপনাদের, সেগুলো যে কোনো একটা মন্ত্র নিয়ে আপনি এটা কী করে অল্প করে ওর মধ্যে একটু আতপ চাল ছিটিয়ে দেবেন, সব কটার মধ্যে আতপ চাল ছিটিয়ে দেবেন। তার মধ্যে অল্প করে ফুলের পাপড়ি, যে কোনো লাল ফুলের পাপড়ি আপনি অল্প করে সবার মধ্যে ছিটিয়ে ভালো করে এটা কী করবেন, যখন আপনার মন্ত্র পাঠ ইত্যাদি যখন হয়ে গেল ধনতেরাসের দিন কী করবেন, যখন আপনার পুজো টুজো হয়ে গেল সেদিন কী করবেন, এটা ভালো করে সব কটাকে গিট মেরে মানে কাপড়গুলোকে বেঁধে বেঁধে আলাদা পুটলির মতো করবেন। সেই পুটলিটা এবার কী করবেন, সেই চারটে পুটলি আপনার হয়ে গেল, এবার চারটে পুটলির মধ্যে একটা লবণের পুটলি থাকবে সাদা, সেটাকে আপনি একটা কাজ করতে পারেন, সব কটাকে একসাথে করতে পারেন, আমরা তো তাই করে থাকি। ওটাকে একটা এয়ার টাইট কোনো এমন একটা ব্যায়াম নেবেন, প্লাস্টিকের ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ব্যায়াম বা কাঁচের কোনো ক্লোর মানে ব্যায়াম, সেটা ব্যায়াম যদি হয় সেটাকে নিতে পারেন ছোটো একটা নিয়ে, তার মধ্যে এত এত জিনিসটা হবে সব কটাকে এক মানে এয়ার টাইট দেবেন, খুব যেন ভালো করে ঢাকনাটা বন্ধ হয়ে থাকে, সেটাকে ভরে তার মধ্যে ভরে সেটাকে আপনার মা লক্ষ্মীর স্থাপন যেখানে রয়েছে যেখানে বসে আছে তার আশেপাশে আপনি রাখতে পারেন, বা আপনার যে কোনো ড্রর থাকে আলমারি কোনো ড্রর থাকে তার মধ্যে রেখে দিতে হবে। মানে চারটে জিনিস সবসময় যেরকম বাড়ি থেকে কোনো সময় অভাব না, এই জিনিসের অভাব না হয়, এগুলো যদি প্রস্তুত থাকে মানে সবসময় আপনার ঘরে থাকে তাহলে জেনে রাখুন সারা বছর আপনার অর্থের অভাব কোনো দিন হবে না। এবার এটা শাস্ত্রে কথিত আছে, মানে আমাদের অবাঙালির মধ্যে ম্যাক্সিমাম ঘরে আপনি সব কটা ঘরে যাবেন জিজ্ঞেস করবেন আপনি ধনে আছে ঘরের মধ্যে, গোটা ধনে সবসময় থাকবে, লবণ আপনাদের ঘরে ওনাদের ঘরে সবসময় থাকবে, কোনো সময় লবণটা শেষ হতে দেয় না। একটা জিনিস জেনে রাখুন লবণটা তারা কোনো সময় শেষ হতে দেয় না, যখনই শেষ হওয়ার মুখে আসে তার আগেই দু এক কিলো আবার কিনে রেখে দেয়। তার মানে হচ্ছে লবণটার মধ্যে, লবণ হচ্ছে লক্ষ্মী, আপনি জানেন শুধু লবণ লক্ষ্মী শুধু নয় গৃহলক্ষ্মী, তাতে মানে কি বলবো যে আপনাদের গৃহলক্ষ্মীর গৃহলক্ষ্মীর জন্যই আমরা কিন্তু সবকটাই লোক আমরা কিন্তু মানে উন্নতির পথ দেখতে পাচ্ছি, আর মহালক্ষ্মীর আশীর্বাদ তো নিশ্চয়ই আছে। তাহলে এটাকে আপনারা অবশ্যই একটা জারের মধ্যে ভরে, এয়ার টাইট জারের মধ্যে ভরে ওইভাবে রেখে দেবেন একটা বছর রাখুন। পরের বছর এবার দেখবেন হয়তো পদ্ম বীজের মধ্যে পোকা টোকা পড়তে পারে বা নুনটা লবণটা হয়তো মেল্ট হয়ে যেতে পারে, এটা হয়ে যায় অনেক সময়, কিন্তু এমন এয়ারটাই যদি রাখা হয় তাহলে কোনো সময় এটা নষ্ট হয় না, সেটাকে জলে বিসর্জন দিয়ে দেবেন, পরের বছর আবার নতুন করে রাখবেন। এটা প্রত্যেক বছর এই নিয়মটা করে রাখুন, আপনি দেখবেন কীভাবে আপনার উন্নতি পাচ্ছেন, আপনাদের ঘরে কোনো সময় অভাব অনাটন আর মুখ আর কোনো দিন দেখতে হবে না, লক্ষ্মী সেই ঘরে বিরাজ করে থাকেন, এটা একদম খাঁটি কথা। আপনি ম্যাক্সিমাম আমি দেখেছি যাদের ঘরে গোটা ধনে থাকে না, রান্নাঘরে আপনাদের গোটা ধনে যদি না থাকে তাও দেখবেন একটা অভাব অনাটন চলে আসে, লবণ যদি না থাকে তাও দেখবেন অভাব অনাটন থাকে। হ্যাঁ, সেটাকে আমি অবশ্যই বলবো, এই দুটো জিনিস তো রান্নাঘরে সবসময় ভর্তি রাখবে, আপনার প্রয়োজন অনুযায়ী রাখুন, আপনার সেই সবার যখন মুখে চলে আসে তার আগেই কিনে রেখে দিন, গোটা ধনে লবণ অবশ্যই রান্নাঘরে থাকবে। তাহলে এটাই আপনাদের জানালাম, ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন, আবার দেখা হবে, নমস্কার।